যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে। আমি বলতে চাই, মনে রাখতে হবে ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 500+ শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021-সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013-সালের 5ই মের স্বপ্ন চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। আজকের এই শান্তি সমাবেশের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، সংগ্রামী তাওহীদি জনতা, নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা, আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গাম, সংখ্যালঘুদের জানমান ইজ্জত আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা, হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে, অব্যাহতভাবে করে যাবে। আপনারা ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রত্যেকটি মার্কেটে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে, দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে। ওলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম সাহেবান, আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে। এ ঐক্যে যেভাবে আমার স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, হাটহাজারি থেকে রহমানিয়ায়, প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার, তারা 16 বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে। আমি বলতে চাই, মনে রাখতে হবে ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারিতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে
ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে, আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে, তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে, বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকেও রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 500+ শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 2021-সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 2013-সালের 5ই মের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া। ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীকাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি, যাবেন তো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন। আপনার প্রত্যেকের কথা শুনি সর্বশেষ দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো, ইয়া আল্লাহ এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও, সংখ্যালঘুদের উপরে যেন কোনো রকম নির্যাতন না হয়, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো, ইয়া আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মোনাজ্জার করে দাও, ইয়া আল্লাহ মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে তাড়াহুড়া না করে আমরা সুশৃঙ্খলভাবে যাই, নেতৃবৃন্দ মঞ্চ থেকে নামবেন, ভলান্টিয়ার ভাইরা আমরা পট করে দেই, নেতৃবৃন্দকে মসজিদে যাওয়ার পথ তৈরি করে দেন।